নড়িয়ার কেদারপুর ইউনিয়নের ইসমাইল মাদবর নদী ভাঙনে হারিয়েছেন সহায় সম্বল, নিঃস্ব হয়ে বসতি গড়েছেন অন্যের ভিটায়, দেনা করে তুলেছিলেন ঘরও, সেখানেও বাঁধ সেধেছে নিয়তি। পণ্য খালাস করতে গিয়ে আঘাত পান মেরুদণ্ডে, এখন অনেকটা পঙ্গু প্রায়, তাই কাজ করতে পারেন না। এখন আবার যোগ হয়েছে জমি ছেড়ে দেওয়ার চিন্তা। আমরা খুবই অসহায় আছি, আর জায়গায় থাকি কবে যদি কয় যে যাও গা, তখন আমি গে কই দাঁড়াইমু, কই যাইমু। সরকার যদি আমাকে চাইতো কোন দেখ করে জায়গা দিয়ে একটু আশ্রয় কেন্দ্র দিত, তাহলে আমরা থাকতাম। 2018 সালে পদ্মার ভাঙনে ঘর হারা হয়েছিলেন নড়িয়ার অন্তত 5000 পরিবার, আশ্রয় হয়েছিল খোলা মাঠে রাস্তার পাশে। পরে এদের মধ্যে অনেকেই পেয়েছেন সরকারি ঘর। এরপর কেটে গেছে 4 বছর, এখনো অন্তত হাজারো পরিবার খুঁজে পায়নি স্থায়ী ঠিকানা। উপজেলার লস্করের বাগান, মুক্তারের চর ও নড়িয়া পৌরসভার পরিত্যক্ত জমিতে বার্ষিক ভাড়ায় জীবনযাপন তাদের। নিচু জমিতে বসতি, তাই অল্প বৃষ্টিতেই জমে যাচ্ছে পানি, নেই স্যানিটেশন আর নিরাপদ পানির ব্যবস্থা। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, আশ্বাস পেলেও ভাগ্যে জোটেনি মাথা গোজার ঠাঁই। শুধু জমি নয়, ভাঙনে প্রাণও হারিয়েছেন অনেকে। 2018 সালের 7 আগস্ট, নড়িয়ার সাধুর বাজার এলাকা, হঠাৎই বিশাল এলাকা নিয়ে তলিয়ে যায় পদ্মা গর্ভে। তখন নিখোঁজ হয় 9 জন, পরে 6 জনের মরদেহ উদ্ধার হলেও খোঁজ মেলেনি 3 জনের। ভাঙ্গায় পূজা তার নিখোঁজ হয়ে গেছে গা, আজকে 5 বছর ধরে তাকে আমরা কোনোখানে খোঁজা পাইনি। সরকার যদি একটু দেখতো আমার দিকে চাই তো তো আমি একটু পোলা পান ডিলে থাকতাম। ভাঙতে ভাঙতে এই এখানে আমরা বাড়িতে পরের জায়গায় থাকি আমরা। প্রশাসনের দাবি, চরাঞ্চলে নির্মিত প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে খালি ঘর থাকলেও সেখানে এসব ভূমিহীন পরিবার যেতে রাজি না হয়, সৃষ্টি হয়েছে বিড়ম্বনা। যারা প্রকৃত ভূমিহীন তাদেরকে আমরা বন্দোবস্ত দিচ্ছি, তা আমাদের হাতে সরকারের ঘর রয়েছে, তো যারা আবেদন করতেছে তাদের যাচাই করে আমরা এই ঘরগুলো দিচ্ছি। 2018 সালের ভাঙনেই নড়িয়ার 6টি হাট বাজার ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে 3টি বাজার পুরোপুরি বিলীন হয়ে যায়। সরকারি হিসাব অনুযায়ী 2015 সাল থেকে এখন পর্যন্ত শরীয়তপুরে নদী ভাঙনের শিকার হয়ে ভিটেমাটি হারিয়ে গৃহহীন হয়েছেন অন্তত 21,000 পরিবার। এসব ক্ষতিগ্রস্ত মানুষের দাবি স্থায়ী পুনর্বাসনের। কাজী মনিরুজ্জামান, এখন নড়িয়া, শরীয়তপুর।